আজ আমি যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে সমষ্ণ রেখার বক্রতা ও ব্যবধান তো সমষ্ণ রেখা কি যা আমরা জানি ভূপৃষ্ঠের নির্দিষ্ট উষ্ণতা যুক্ত বিন্দুগুলোকে যেগুলো নির্দিষ্ট সময়ে রেকর্ড করা হয়েছিল সেই নির্দিষ্ট উষ্ণতা যুক্ত বিন্দুগুলোকে যদি পরপর যুক্ত করা হয় ধরলো আমি এটা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের একটা বিন্দু এটা একটা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটা 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 এগুলো সব উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস করে আছে ঠিক আছে এগুলো নির্দিষ্ট সময়ে রেকর্ড করা হয়েছে কিন্তু হ্যাঁ তাহলে নির্দিষ্ট সময়ে রেকর্ড করা এই নির্দিষ্ট স্থানগুলোকে যদি পরপর যুক্ত করা হয় তাহলে যে রেখা পাবো সেটাই সমষ্ণ রেখা তবে এই রেখাগুলোর বক্রতা ও ব্যবধান কোন গোলার্ধে কেমন সেটা নিয়ে আজকের এই আলোচনা তো সবার প্রথমে চলে আসি দক্ষিণ গোলার্ধে যে দক্ষিণ গোলার্ধে আমরা কি জানি স্থলভাগের পরিমাণ কম জলভাগের পরিমাণ বেশি আর জলভাগ এর পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা জানি কি জলভাগ জলভাগের যে উপাদানগুলো সেগুলোর বন্টন প্রায় সমান হয় তাই আর এই বন্টন সময় সমান হওয়ার কারণেই কিন্তু উষ্ণতা তারা যে ধরে তারা যে অবজার্ভ করে তার পরিমাণটাও প্রায় কাছাকাছি হয় যেহেতু উষ্ণতা সূর্যস্বী পতন কোনের উপর নির্ভর করে নিয়োগ করে থেকে দক্ষিণের দিকে ক্রমশ কমে সেই কারণে এখানকার উষ্ণতা কমে কিন্তু জলভাগে উষ্ণতা কমার যে একটা প্রবণতা দক্ষিণ দিকে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণ দিকে তার একটা জার্নি লক্ষ্য করা যায় স্মুথ জার্নি অর্থাৎ টেন্ডেন্সিটা কি থাকে নির্দিষ্ট গ্যাপে উষ্ণতার হ্রাস পাওয়ার যে প্রবণতা সেটা একটা নির্দিষ্ট গ্যাপে হয় তো যার ফলে কি হয় সমষ্ণ রেখাগুলো প্রায় কিন্তু সমান্তরাল হয় সমান্তরালে হয় যেমন আমি এটা ধরছি যে এটা ক্রান্তীয় অঞ্চল সাড়ে তেইশ ডিগ্রি সাউথ মানে দক্ষিণ তো এই যে অঞ্চলে এই অঞ্চলে যে সমষ্ণ রেখাগুলো টানা হবে বা টানা হয় সেগুলো কি দেখা যায় যে সেগুলো কিন্তু মানে যেহেতু উষ্ণতার পার্থক্য একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী হয়ে থাকে দূরত্বের ব্যবধানে হয়ে থাকে বা এই কারণে এই রেখাগুলো প্রায় সমান্তরাল হয় 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 বেশি বাঁকানো না অর্থাৎ এদের বক্রতা কম দক্ষিণ গোলার্ধে ঠিক একই রকম ভাবে দেখা যায় যে উত্তর গোলার্ধে কি হয় যে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি স্থলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে স্থানিক উষ্ণতা নিয়ন্ত্রকের সংখ্যা সেগুলো বেশি হয় যেমন আমি এই মাঠে মানে আমার বাড়ির পাশে একটা মাঠ সেই মাঠের যে উষ্ণতা সেটা একরকম তার থেকে দূরে মাঠের উষ্ণতা তার উষ্ণতা আলাদা রকম এবং জমি সেই জমিতে তার উষ্ণতা অর্থাৎ স্থানীয় কারণে বা স্থানিক কারণে উষ্ণতার পার্থক্য এখানে খুব বেশি এবং ভেরিয়েন্ট তো এই যে মানে উষ্ণতার পার্থক্য বেশি এই কারণে কি হচ্ছে যে জায়গাগুলো টানা হচ্ছে সেগুলো প্রচন্ড একে বেঁকে যাচ্ছে কারণ সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা যেমন স্মুথ জার্নি পেলাম দক্ষিণ গোলার্ধে তেমনি হয়তো সাতাশ ডিগ্রি সেলসিয়াসের জার্নি মানে স্মুথ হবে না অর্থাৎ নিরক্ষ অঞ্চল থেকে মেরুর দিকে এই সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জার্নিটা কি হবে মানে র্যান্ডম হবে অর্থাৎ এখানে একটা পয়েন্ট ওখানে একটা পয়েন্ট এইরকম ব্যাপার যার ফলে কি হবে এই সমস্ত রেখাটা খুব বাঁকানো হবে বা বক্রতা বেশি হবে তো এই হচ্ছে কারণ সমষ্ণ রেখা উত্তর গোলার্ধে বেশি বাঁকানো হয় বা সমস রেখার বক্রতা উত্তর গোলার্ধেই বেশি হয় তারপরে চলে সেই ব্যবধান ঠিক একই কারণে অর্থাৎ ইকুয়েটর থেকে যত পোলার রিজনের দিকে আমরা যাব সমস্য রেখাগুলো ব্যবধান দক্ষিণ হয় বেশি হয় কারণ কি যে আমি আগেও বললাম যে এটা যদি ক্রান্তীয় অঞ্চল হয়ে থাকে এখানে যে উষ্ণতার আহ জার্নি মানে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে সেটা নির্দিষ্ট ব্যবধানে হয় তাই তো এবং এই ব্যবধানটা ব্যাপক পরিমাণে বেশি পরিমাণে হয় তো এর ফলে ব্যবধানটা এখানে বেশি হয় অর্থাৎ এটা যদি সাতাশ ডিগ্রি সেলসিয়াসের একটা সমস্ন রেখা আমরা টানি তার বেশ কিছু দূরে আমরা হয়তো পাবো একটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সমষ্ণ রেখা ঠিক আছে অর্থাৎ উষ্ণতার জার্নিটা স্মুথ ঠিক একই রকম কারণে একই রকম বলতে মানে ঠিক এইরকমই বিপরীত অবস্থার কারণে যে উত্তর গোলার দিকে হচ্ছে স্থলভাগের পরিমাণ বেশি এবং উষ্ণতার স্থানিক পার্থক্য খুব কম ব্যবধানে লক্ষ্য করা যায় অর্থাৎ আমি আগেও বললাম যে এই মাঠেই ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বা পরের মাঠেই সেটা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে তো এই যে উষ্ণতার পার্থক্য কম উষ্ণতার পার্থক্য কম স্থানের মধ্যেই বেশি তাই তো অর্থাৎ সামান্য স্থানের পার্থক্য উষ্ণতার পার্থক্য হয়ে যাচ্ছে যার ফলে সমষ্ণ রেখাগুলো যখন টানা হচ্ছে তখন তাদের মধ্যে দেখা যাচ্ছে ব্যবধানগুলো কিন্তু খুব কম তো এই হচ্ছে সমষ্ণ রেখার ব্যবধান Hum.